ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করছি। আমাদের সাত কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের ভর্তি পরীক্ষার জন্য সার্কুলার হয়েছে। তো আজ থেকেই সেখানকার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারপর যারা ভর্তি যুদ্ধে এখন অবতীর্ণ আছেন, তাদের অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখন আমাদের সামনে আছে সাত কলেজ, সেভেন কলেজের ভর্তি পরীক্ষা। তো এই সাতটি কলেজে ভর্তি, অনেক স্টুডেন্ট ভর্তি হবে সেখানে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এখানে কিভাবে ভর্তি হতে হবে, ভর্তি প্রক্রিয়া, ভর্তি সার্কুলার এবং ভর্তির যে পাঁচটি ধাপ আছে সেই ধাপগুলো, এবং কত নম্বরে বা কত মার্কস দিলে আপনি ভর্তি হতে পারবেন, এবং কতগুলো ছাত্রের সাথে আপনাকে কম্পিট করতে হবে, তাছাড়া কোন কলেজে কতজন ভর্তি হতে পারবেন, কোন বিষয়ে কতজন ভর্তি হতে পারবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজ। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই সব কিছুই, আজ আমরা দেখব আপনাদের জানার যা যা দরকার থাকে এই সেভেন কলেজ সম্পর্কে এবং সেভেন কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনারা সবই জানতে পারবেন। চলুন আমরা এক নজরে সব কিছু দেখে নেই। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই যে কোন কোন অ্যাড্রেসে গিয়ে আমরা মূলত আমাদের রেজিস্ট্রেশনটি করে নেব এই ভর্তি পরীক্ষার জন্য। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে একটি এখন সব কিছুই ডিজিটালি অ্যাপ্লাই করতে হয়। তো collegeadmission.eis.du.ac.bd এই অ্যাড্রেসে আপনি গুগলে এই অ্যাড্রেসটি লিখে আপনি সার্চ দেবেন এবং সেখানে আপনি অ্যাড্রেসটিতে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে, অ্যাড্রেসটি ওপেন হওয়ার পরে আপনি দেখবেন যে অধিভুক্ত ও উপাদান কল্পূর্ব ভর্তি আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এরপরে আপনি দেখবেন যে নিচে লেখা আছে আবেদনের ধাপসমূহ। তো আবেদনের ধাপসমূহ আপনি একে একে পূরণ করতে থাকবেন। তো এইখানে লগ ইন করলেই কিন্তু আপনি ঢুকে যাবেন আপনার লগ ইনে। তো লগ ইনটা আপনি পরে করবেন, আপনি প্রথমে দেখে নেবেন যে অ্যাকচুয়ালি আপনার কী কী লাগবে। এক নম্বরে আপনার যেটি লাগবে, প্রয়োজনীয় তথ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকের রোল লাগবে, বোর্ড রোল লাগবে এবং বোর্ড লাগবে যে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, এবং মাধ্যমিকের রোল লাগবে, সেটি বোর্ডের কথা বলা হয়নি, বোর্ড না হলেও চলবে। এরপরে বিস্তারিত যে বিষয়গুলো জানতে হবে আমাদের দ্বিতীয় ধাপে আমরা দেখছি, প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা সেখানে লিখে দিতে হবে যে আমরা মূলত পরীক্ষাটি যে দিব সেই পরীক্ষার প্রশ্নপত্র আমরা কেমন প্রশ্নপত্র চাই। আমরা কি বাংলায় প্রশ্নটি উত্তর দিব অথবা ইংরেজিতে উত্তর দেব, সেটি আমাদেরকে বলে দিতে হবে, তাহলে আমাদের সেই অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করা হবে। এরপরে আমাদেরকে বলে দিতে হবে আমাদের বর্তমান ঠিকানা কি, এরপরে আমাদের মোবাইল নম্বর দিতে হবে, আর ইমেইলটা দিলেও হয় না দিলেও হয়, ইমেইল কারো কারো থাকতে পারে, ইমেইল কারো না থাকলে দরকার নেই, মোবাইল নম্বরটা দিতে হবে, পিতার জাতীয় পত্রের পরিচয়পত্র নম্বর, তো এটিও দিতে হবে এমন না যে দিতেই হবে, তো দিলে ভালো, আর মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, এটিও দিলে ভালো, না দিলে বাধ্যতামূলক নয়। এবং যদি কোটা থেকে থাকে, সেই কোটা যে কোটাগুলো আমাদের শিক্ষার্থীরা পেয়ে থাকে, যেমন মুক্তিযোদ্ধা কোটা, তারপরে পোষ্য কোটা, তারপরে আমাদের উপজাতীয় কোটা, বিশেষ এই সমস্ত কোটাগুলো যারা পেয়ে থাকে সেই কোটাগুলোর জন্য আবেদন করতে পারবে। আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম, তৃতীয় ধাপে দেখি আমাদের কেমন ছবি লাগবে। দেখছি আমরা প্রয়োজনীয় তথ্য হচ্ছে ছবি লাগবে আমাদের, দৈর্ঘ্য 360x540 পিক্সেল, আর প্রস্থ লাগবে 540x720 পিক্সেল, আর সাইজ লাগবে 330x200 KB, আর টাইপটা হবে JPG, .JPG আর .JPEG, এই ফরম্যাটে আমাদের হবে এটি। তো ভিউয়ার্স, আমরা দেখছি যে এই ছবি। তো চতুর্থ ধাপে আমরা দেখব যে পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে, আর
যে সকল মোবাইল অপারেটর থেকে এসএমএস করা যাবে সেটা আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কোন কোন মোবাইল ফোন থেকে আমরা এটি করতে পারবো। এখানে দেওয়া আছে টেলিটক, দেওয়া আছে বাংলালিংক, রবি এবং এয়ারটেল। তো আমরা দেখলাম যে এখানে কিন্তু গ্রামীণ ফোনের নম্বরটি দেওয়া নাই বা গ্রামীণ ফোন থেকে আমরা এই কাজটি করতে পারবো না। অবশ্যই আবেদনকারীকে ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, তার মানে যাদের এই গ্রামীণ ছাড়া অন্য কোনো নম্বর নেই তাদের কিন্তু এই নম্বরটি এখনই সংগ্রহ করে নিতে হবে। এবং 5 নম্বর ধাপে দেখা যাচ্ছে ফি প্রদান করতে হবে। যে সকল মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে সেগুলো হচ্ছে আমরা দেখে নিই কীভাবে করতে পারবো। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ব্যবহার করতে পারবো। সে ব্যাংকগুলো হতে হবে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংক। তো ভিউয়ার্স, আমাদের 5টি ধাপ শেষ হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের বিষয়গুলো কি কি, সেই বিষয়গুলো এবং তারিখ, যে কবে কোন ঘটনাগুলো ঘটবে সেই বিষয় এবং তারিখগুলো আমরা এখন দেখে নেব। তো বিষয় হচ্ছে আমাদের আবেদন হচ্ছে প্রযুক্তি ইউনিটে 15 জুলাই 2022 3টা থেকে, যেমন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন অনলাইনে ফি প্রদান শেষ করতে পারবো আমরা 22শে আগস্ট, 8 আগস্ট 2022, এবং 2022 শেষ হবে পরীক্ষার অ্যাপ্লিকেশান। আর পরীক্ষার সময় থাকবে 2 সেপ্টেম্বর 10টার সময় পরীক্ষা হবে এবং 11:30 পরীক্ষা শেষ হবে। এবং বিজ্ঞান ইউনিটে একই সময় পরীক্ষার আবেদনপত্র শুরু হবে, সেটি হচ্ছে 15 জুলাই 2022 3টায় শুরু হয়ে গেছে। আবেদন অনলাইনে ফি প্রদান শেষ হবে হচ্ছে 31 জুলাই 2022 11:59 PM। তার মানে হচ্ছে আমাদের এই পরীক্ষাটি হবে হচ্ছে 12 আগস্ট 2022 তারিখে, এবং এটি হবে সকালবেলা 11টা থেকে, পরীক্ষা শেষ হবে হচ্ছে 12টায়। তো এরপরে আমরা দেখছি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে, ভর্তির আবেদন শুরু হবে কিন্তু 15 জুলাই 3টা থেকে, এবং যেটি শুরু হয়ে গেছে আবেদন ও অনলাইনে ফি প্রদান শেষ হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, এটি হবে হচ্ছে 31 জুলাই 2022 11:59 PM। তো পরীক্ষার সময় হবে হচ্ছে 19শে আগস্ট, এটি কিন্তু বেশ পরে পরীক্ষাটি আমরা দেখে দিচ্ছি। 11টা থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষাটি শেষ হবে 12টায়। আর আমরা বাণিজ্য ইউনিট দেখলে দেখব 15 জুলাই পরীক্ষা শুরু হচ্ছে, এবং 15 জুলাই থেকে শুরু হবে আমাদের ভর্তি প্রক্রিয়া 3টায় থেকে, এবং সেটি শুরু হয়ে গেছে। বাণিজ্য ইউনিটের একই সময়ে আবেদন শেষ হবে, কিন্তু পরীক্ষার সময় হবে হচ্ছে 26শে আগস্ট 2022, এটি আমরা দেখলাম যে, এবং পরীক্ষা শুরু হবে 11টায়, পরীক্ষা শেষ হবে 12টায়। তো ভিউয়ার্স, আমরা এখন একটু দেখব যে মূলত আমরা কিভাবে ফর্মটি ফিল আপ করব। এর জন্য আমরা চলে যাব লগ ইনে, প্রথম ধাপে যেখানে লগ ইন লেখা আছে সেখানে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে বলেছে প্লিজ ওয়েট, এবং বেশি সময় আমাদের ওয়েট করতে হয়নি, আমাদেরকে বলা হয়েছে আপনি লগ ইন করুন। তো লগ ইন করতে হলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে উচ্চ মাধ্যমিক রোল নম্বর বা সমমানের আইডি দিতে হবে। সমমান বলতে বোঝায় আপনারা কেউ কেউ আলিম পাস করেছেন, কেউ এইচএসসি ভোকেশনাল পাস করেছেন, এবং এ ধরনের আরও যদি কোনো বিএম থাকতে পারে তো তাদের রোল নম্বরটি আপনারা এখানে দিবেন। তো যেহেতু আমি আপনাদের মতো স্টুডেন্ট না, তো আমার এরকম কোনো উচ্চ মাধ্যমিক রোল নম্বর নেই এবং আইডি নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, আপনারা নিজেরাই করে নেবেন। এবং উচ্চ মাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান আপনি এখানে লিখে দেবেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড অথবা সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, খুলনা বোর্ড, এভাবে লিখে দেবেন। এবং পাশের সন লিখবেন, এখানে পাশের সন অবশ্য 2021 এটি হতে হবে, অন্য কোনো অপশান এখানে দেখা যাচ্ছে না। আর এরপর দেখছি আমরা মাধ্যমিক রোল, মানে এসএসসি রোল আপনি পাবেন এখানে, এখানে আপনি দিয়ে দাখিল করবেন। তো দাখিল করার পরে কিন্তু আপনার ছবি চাইবে, ছবি দিতে হবে, আপনার ফোন নম্বর চাইবে, আপনার ইমেইল চাইবে, আপনার বাবার পরিচয়পত্র চাইবে। তো এই সমস্ত বিষয় সব কিছুগুলো আপনি একসঙ্গে কালেক্ট করে কিন্তু আপনি এখানে বসবেন, এগুলো রেডি করে নেবেন আগেই, যে আপনার ছবিটা জেপিজি সাইজ এবং যে সাইজের বলা হয়েছে সেভাবে আপনি করবেন। এবং দাখিল করার পরেই কিন্তু আপনার কাজ এটি শেষ হয়ে যাবে এবং আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই যে মূলত আমাদের কী কী করতে হবে
বা কি কি আমাদের আরও কি কি জানার আছে সেই বিষয়গুলো আমরা এখন জান। ইয়েস ভিউয়ার্স, তো আমরা দেখে নেই যে সমস্ত তথ্যগুলো আমরা এখন দেখব যে মূলত এখানে কতগুলো আসন আছে, কতগুলো আসনে আমাদের আমরা ভর্তি হতে পারবো, এবং এখানে ভর্তির যোগ্যতা কি এগুলো দেখব, ভর্তি পরীক্ষার বিষয় কী কী এবং মান বন্টন কত, কত নম্বরের পরীক্ষা হবে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, সাত কলেজের নাম এবং অবস্থান দেখব আমরা, এবং ভর্তি পরীক্ষার সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব, এসএসসি এবং এইচএসসিতে জন্য যে জিপিএ বন্টন, আমরা জানি যে এইচএসসি এবং এসএসসির নাম্বার কিন্তু এখানে কাউন্ট করা হয়, এবং কলেজ ও বিষয়েরই আসন সংখ্যা আমরা দেখব যে কত, কোন কলেজে কতগুলো আসন আছে এবং কোন বিষয়ে কতগুলো আসন আছে। দেশের ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার কলেজ পরিচালিত কর্তৃক পরিচালিত হয়, এবং এই জন্যই কিন্তু অনেকের প্রতি একটা আগ্রহ যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মতো একটি সার্টিফিকেট পাওয়া যাবে। তো আসন সংখ্যা আমরা দেখে নিই, তিন ইউনিটে মোট আসন সংখ্যা আছে 26,160, বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা 5,310, বিজ্ঞান ইউনিটে 6,500, মানবিক ইউনিটে 14,350। আর এর মধ্যে মানবিকে আপনার সকল ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় ও মান বন্টন আমরা দেখব, এখানে সাত কলেজের সাবজেক্ট চয়েস দেখব, যেমন ক ইউনিট বা বিজ্ঞান বিভাগ যেটাকে পড়ছি এখানে বাংলায় পরীক্ষা হবে 25 নম্বরের মধ্যে, বাংলায় থাকবে 25, গণিতে 25, রসায়নে 25, ইংরেজিতে 25, জীববিজ্ঞান 25, আর পদার্থবিজ্ঞানে 25 নম্বর। কিন্তু আমরা দেখলাম যে বেশ কটি সাবজেক্ট হয়ে গেছে নম্বর কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 25, 1, 2, 3, 4, 5, 6, তো 6টির জন্য কিন্তু আমাদের 150 নম্বর থাকবে না, বরং এখান থেকে আমাকে 4টি, তার মানে হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষায় এই 6টি বিষয়ের মধ্যে 4টির উত্তর দিতে হবে, এবং 4টির উত্তর দিলেই আমরা পছন্দ করতে হবে যে কোন কোনের উত্তর দেবো। মোট নম্বরের পরীক্ষা হবে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, পদার্থ এবং রসায়ন বাধ্যতামূলক হবে, যার যে বিষয় অপশনাল ছিল সে সেটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি থেকে উত্তর করতে পারবে। যদি কারো বাজি অপশনাল থেকে থাকে, বা এখানে অপশনাল বলতে যেটা বোঝা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে, তো জীববিজ্ঞান যদি কারো থেকে থাকে অপশনাল, তাহলে সে জীববিজ্ঞানের পরিবর্তে কিন্তু বাংলা বা ইংরেজি চুজ করতে পারবে। অথবা এইচএসসিতে যার যে সাবজেক্ট ছিল না সেটা পরিবর্তে বাড়বে, অথবা কারো কারো হয়তো বায়োলজি ছিলই না, সে তার পরিবর্তে কিন্তু ব্যবহার করতে, অ্যান্সার করতে পারবে বাংলা অথবা ইংরেজি। খ ইউনিটে দেখছি আমরা মানবিক বিভাগে কি অবস্থা, মানবিক বিভাগের পরীক্ষা হবে বাংলা 25 নম্বরের, ইংরেজি 25 নম্বর, সাধারণ জ্ঞান 50 নম্বরের। তো এখানে আমরা দেখলাম যে খ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। গ ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় মার্কেটিং, ফিনান্স এবং ব্যাংকিং প্রতি বিষয়ের নম্বর 20 করে, মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা জানি যে সবগুলো পরীক্ষায় কিন্তু এমসিকিউ হবে, অন্য কোনো পরীক্ষা হবে না। আর এখানে আমরা দেখবো যে কত নম্বরে পাস আছে, পাস মার্ক 40 নম্বর, আর পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, 100টি এমসিকিউ প্রশ্ন পরীক্ষা হবে, 100 মার্কের কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে। কোনো ব্যাপার এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর 20 নাম্বার থাকবে, আর এই 20 নাম্বার যোগ হয়ে মূলত 100+20, 120 নাম্বার। এসএসসি এইচএসসি জিপিএ নম্বর বন্টন, জিপিএ থেকে মোট 20 নম্বর এসএসসি ও এইচএসসি এর নাম্বারের উপর। এক্ষেত্রে এসএসসিতে পাওয়া জিপিএকে 2 দিয়ে গুণ ও এইচএসসিতে পাওয়া জিপিএকে 2 দিয়ে গুণ করে এসএসসি ও এইচএসসি এর নাম্বার যোগ করা হবে। তোমরা বুঝতে পারলা 4.5, তাহলে সে পাবে 4.5×2, 9। আবার যদি কারো নম্বর থাকে 4.7, তাহলে সে পাবে হচ্ছে 4.7×2=9.4। তো ইউনিট পরিবর্তনের কোনো সুযোগ রয়েছে কি না সেই বিষয়ে আমরা এখন দেখব। যে যে বিভাগে তাকে সেই বিভাগে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ক্ষেত্রে সে আলাদা করে অন্য ইউনিটে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবে না, কিন্তু অন্য কোনো বিভাগে পরীক্ষা দিতে পারবে না, সে পরীক্ষা দিতে হবে সে নিজের বিভাগে। বিজ্ঞান ইউনিটের সবাইকে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিতে হবে, বাণিজ্য ইউনিটের সকলকে বাণিজ্য ইউনিটের পরীক্ষা দিতে হবে, মানবিক ইউনিটের সকলকে মানবিক ইউনিটের পরীক্ষা দিতে হবে।
তবে তবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরা চাইলে মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারবে, সেটি হচ্ছে পরীক্ষায় পাশ করার পরে। অর্থাৎ পরীক্ষা যার যার ইউনিটেই দিতে হবে, উত্তীর্ণ হওয়ার পর অন্য বিভাগের সাবজেক্ট চয়েস দিতে পারবে, তাদের যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট প্রদান করা হবে। ঢাবি অধিভুক্ত সাত কলেজের মধ্যে দুইটি শুধু মেন্স, সেটি মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ। আর ঢাকা কলেজ শুধু ছেলেদের, এখানে মহিলারা ভর্তি হবে না, বাকি চারটি কলেজ ছেলে মেয়ে উভয়ই একসঙ্গে পড়াশোনা করে, দ্যাট মিনস কো এডুকেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর নাম কী কী সেগুলো আমরা দেখে নেই। ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কলেজ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি মিরপুর রোডে, নিউ মার্কেট, ঢাকা বাইপাস, সরকারি বাংলা কলেজ 1962, মিরপুর 1, ঢাকা 1216, ইডেন মহিলা কলেজ 1873, আজিমপুর, ঢাকা 1200, ঢাকা 1000, গুলশান, মহাকালী, ঢাকা 1213, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বক্সিবাজার, ঢাকা 1100, সরকারি কলেজ সোহরাওয়ার্দী কলেজ 1972, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা 1100। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য 5 থেকে 7 জন শিক্ষার্থী লড়াই করে, এবছর 8টিও হতে পারে। তাই তোমার আসন করতে ভালোভাবে ভর্তি পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি দাও সেভাবে প্রস্তুতি নিলেই হবে। আর পোস্ট ব্যাংক সমাধান করাটা গুরুত্বপূর্ণ, দিন দিন প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, নিজেকে অন্য সবার থেকে ভালো তুলতে তাহলে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে, সেই সাথে নিজের আসন বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে। সাত কলেজের এবার সর্বমোট আসন সংখ্যা 26,160টি, বিজ্ঞানী বিভাগগুলোতে সাত কলেজের মোট আসন সংখ্যা আছে 5,6500টি। তো আমরা এগুলো দেখে নিই যে কোন কলেজে মোট কতগুলো পরীক্ষার্থী আছে। ঠিক আছে, ঢাকা কলেজে মোট আসন সংখ্যা 1,090টি, এর মধ্যে পদার্থবিজ্ঞানে 120, রসায়নে 120, গণিতে 210, উদ্ভিদবিজ্ঞানে 125, প্রাণীবিদ্যা বিভাগে 125, ভূগোল পরিবেশবিদ্যা 125, বনবিজ্ঞানে 125, পরিসংখ্যানে 140টি আসন রয়েছে। ইডেন কলেজে সর্বমোট আসন সংখ্যা 1,225টি, এর মধ্যে পদার্থবিজ্ঞানে গণিত বিভাগে 262, উদ্ভিদবিজ্ঞানে 150, প্রাণীবিদ্যা বিভাগে 150, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে 165, পরিসংখ্যান বিভাগে 50টি, মনোবিজ্ঞানে 140টি, গাঢ় সংস্কৃতি বিভাগে 120টি আসন রয়েছে। সর্বৃত্তিমিন কলেজে মোট আসন সংখ্যা 1,510টি, এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে 250, রসায়ন বিভাগে 300, উদ্ভিদবিজ্ঞানে 250, প্রাণীবিদ্যাতে 250 ও পরিবেশবিদ্যা বিভাগে 70টি, মনোবিজ্ঞান বিভাগে 70টি আসন রয়েছে। সরকারি সোহরাওয়ার্দী কলেজে মোট আসন সংখ্যা 740টি, এর মধ্যে পদার্থবিজ্ঞানে 100, প্রাণীবিদ্যা বিভাগে 100, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে 100টি, মৃত্তিকা বিভাগে 100টি আসন রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে সর্বমোট আসন সংখ্যা 630টি, এর মধ্যে পদার্থবিজ্ঞানে 100টি, রসায়ন বিজ্ঞানে 100টি, গণিত বিভাগে 100টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে 100টি, প্রাণীবিদ্যা বিভাগে 100টি, ভূগোল ও পরিবেশে 130টি আসন রয়েছে। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মোট আসন সংখ্যা 590, এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে 65, রসায়ন বিভাগে 85, গণিত বিভাগে 65, 55, প্রাণীবিদ্যা বিভাগে 80, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে 80, মনোবিজ্ঞান বিভাগে 80, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে 80টি আসন রয়েছে। সরকারি বাংলা কলেজে মোট আসন সংখ্যা 715, এর মধ্যে পদার্থবিজ্ঞানে 105, রসায়নে 130, গণিত বিভাগে 168, উদ্ভিদবিজ্ঞান বিভাগে 105, প্রাণীবিদ্যা বিভাগে 120, মৃত্তিকা বিভাগে 75টি আসন রয়েছে। বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে রয়েছে সাত কলেজের মোট আসন সংখ্যা 310টি, ঢাকা কলেজে 600টি, এর মধ্যে ব্যবস্থাপনায় 300, হিসাব বিজ্ঞানে 300টি আসন রয়েছে। ইডেন মহিলা কলেজে মোট আসন সংখ্যা হিসাব বিজ্ঞান বিভাগে 330টি, মার্কেটিং বিভাগ, ব্যাংকিং বিভাগে 190টি আসন রয়েছে। সরকারি তৃতীয় কলেজে মোট আসন 465, ব্যবস্থাপনা বিভাগে 465, হিসাব বিজ্ঞান বিভাগে 478টি, মার্কেটিং বিভাগে 270টি, ফিনান্স ব্যাংক বিভাগে 255টি আসন রয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে মোট আসন সংখ্যা 400টি, এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে 200, হিসাব বিজ্ঞান বিভাগে 200টি আসন রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে মোট আসন সংখ্যা 700টি, এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে 300, হিসাব বিজ্ঞান বিভাগে 300, মার্কেটিং বিভাগে 50, ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 50। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মোট আসন সংখ্যা 130টি, এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে 65, হিসাব বিজ্ঞানে 65টি আসন রয়েছে। সরকারি বাংলা কলেজে আমরা জানি যে মোট আসন সংখ্যা 960টি, এর মধ্যে ব্যবস্থাপনা 360, হিসাব বিজ্ঞানে 360, মার্কেটিং 120, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং 120টি আসন রয়েছে। কলা সামাজিক বিজ্ঞান ইউনিটে বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা 14,350টি, ঢাকা কলেজে কলা সামাজিক বিজ্ঞানে 2,425টি সিট আছে, এর মধ্যে বাংলায় 200, ইংরেজিতে 240, ইতিহাসে 225, দর্শনে 180, ইসলামের ইতিহাসে 130, ইসলামিক স্টাডিজে 61, অর্থনীতি বিভাগে 235, রাষ্ট্রবিজ্ঞান 265, সমাজবিজ্ঞান
150, ভূগোল পরিবেশ মনোবিজ্ঞানে 125, পরিসংখ্যান বিভাগে 125, গণিত বিভাগে 210টি আসন রয়েছে। ইডেন মহিলা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা 3155টি, এর মধ্যে বাংলা বিভাগে 230, ইংরেজি বিভাগে 300, ইতিহাস বিভাগে 240, দর্শন বিভাগে 190, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 240, ইসলামিক শাস্ত্রকে 300টি, সমাজবিজ্ঞান বিভাগে 210, সমাজকর্ম বিভাগে 270টি, ভূগোল ও পরিবেশ বিভাগে 165টি, মনোবিজ্ঞান বিভাগে 140, পরিসংখ্যান বিভাগে 50টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে 120টি, গণিত বিভাগে 200টি আসন রয়েছে। সরকারি তিতুমীর কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন রয়েছে 3300টি। বাংলা বিভাগে 310টি, ইংরেজি বিভাগে 365টি, ইতিহাস বিভাগে 210, দর্শন বিভাগে 250, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 260, ইসলামিক স্টাডিজ বিভাগে 145, অর্থনীতি বিভাগে 380, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞানের বিভাগে 125, সমাজকর্ম বিভাগে 235, ভূগোল পরিবেশ বিভাগে 70টি, মনোবিজ্ঞানে 70টি, পরিসংখ্যানে 70টি, গণিত বিভাগে 300টি আসন রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন রয়েছে 1600টি, এর মধ্যে বাংলা বিভাগে 150, ইংরেজি বিভাগে 200, ইতিহাস বিভাগে 150, দর্শন বিভাগে 120, ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগে 150, ইসলামিক স্টাডিজ বিভাগে 200, অর্থনীতি বিভাগে 150, রাষ্ট্র বিভাগে 150, আরবি বিভাগে 100, ভূগোল ও পরিবেশ বিভাগে 130 ও গণিত বিভাগে 100টি আসন রয়েছে। সরকারি সৈয়দ কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা 1250, বাংলায় 110, ইংরেজিতে 110, ইসলামিক ইতিহাসে 120, ইসলামিক স্টাডিজে 100, অর্থনীতিতে 150, রাষ্ট্রবিজ্ঞানে 170, সমাজকর্মে 170, ভূগোল ও পরিবেশ 100, গণিত বিভাগে 120টি আসন রয়েছে। বেগম বদরুদ্দিন সরকারি মহিলা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন রয়েছে 1880, এর মধ্যে বাংলা বিভাগে 100, ইংরেজি বিভাগে 80, ইতিহাস বিভাগে 50, দর্শন বিভাগে 60, ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগে 60টি, অর্থনীতি বিভাগে 165, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 85টি, 90টি, সমাজকর্ম বিভাগে 135, ভূগোল ও পরিবেশ বিভাগে 80, মনোবিজ্ঞান বিভাগে 80টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে 80টি, গণিত বিভাগে 65টি আসন রয়েছে। সরকারি বাংলা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট আসন আছে 1440টি, এর মধ্যে বাংলায় 220, ইংরেজিতে 180, ইতিহাস 120, ইসলামের ইতিহাসে 110, ইসলামিক স্টাডিজ বিভাগে 100, অর্থনীতি বিভাগে 140, রাষ্ট্র বিভাগে 245, সমাজকর্ম বিভাগে 145, গণিত বিভাগে 180টি আসন রয়েছে। চিহ্নিত কলা এবং সামাজিক, আমরা দেখেছি কোথাও কোথাও স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে সেখানে বুঝে নিতে হবে যে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে। ন্যূনতম যোগ্যতা আমরা জেনেছি যে কী হবে সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি। তো সবার জন্য শুভকামনা, আশা করি আপনারা সঙ্গে থাকবেন আমাদের, আমরা সবসময়ই ভার্চুয়াল ভার্সিটি থেকে আপনাদের কথা বলে থাকি, আপনাদের বিভিন্ন বিষয়ের সাজেশান দিয়ে থাকি এবং ইংরেজি বিষয়ের আমরা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করে থাকি এবং ইংরেজি আপনাদের টেক্সটগুলো কিন্তু এখান থেকে আপনারা পাবেন, ব্যাখ্যা এবং বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত কিছু আপনারা এখান থেকে পাবেন। তো সব সঙ্গে থাকবেন আশা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, খুশির বলে রাখুন।